headline sponsored by Gurukulam English. আদিবাসী সংগঠনের পথ অবরোধ পূর্ব বর্ধমানের রায়নার শ্যাম সুন্দর এলাকায়। রাস্তায় বসে প্রতিবাদে সরব আন্দোলনকারীরা। রায়নার খালের পুল থেকে এক আদিবাসী কিশোরীকে অপহরণ করা হয়েছে প্রায় দু মাস আগে, তার হদিশ পাওয়া যায়নি বলেই অভিযোগ। প্রশাসনের আরও সক্রিয়তার দাবিতে শুরু হয়েছে পথ অবরোধ। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। দাদা, কেন আজকে কি কারণে আজকে পথ অবরোধ করা হচ্ছে এবং কোথায় করা হচ্ছে? কি কারণে আজ পথ অবরোধ, সেটা একটা ইতিহাস আছে। যেটা যদি বলি, আমাদের এই শ্যামসুন্দর এলাকার রায়না থানার আন্ডারে খালের পুল বলে একটা গ্রাম আছে, যেখানে একটা কিশোরী স্কুল পড়ুয়া, যার বয়স হচ্ছে 15 নিচে 14+, নাম লক্ষ্মী কিস্কু। উনি বিগত 6/8/2023 সালে কিছু দুষ্কৃতি অপহরণকারী তারা পোলবন্দিকে ঘর থেকে বার করে নিয়ে খালেরপুর থেকে নিয়ে যায় এবং এখনও পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি। যতদূর আমরা খবর পেয়েছি, 7 তারিখ সকাল ভোর 5টার সময় স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় এবং সারা রাত পথে নিশি যাপন করেছে। আসামি দুটো ধরা পড়েছে, কিন্তু এখন তাদের মুখ দিয়ে কোথায় রেখেছে, বিক্রি করেছে না পাচার করেছে না খুন করেছে, এখনও তারা হদিশ করছে না। আমাদের দাবি একটাই, লক্ষ্মী কিস্কুর মায়ের কোলে লক্ষ্মী কিস্কুকে যতক্ষণ না পর্যন্ত মেয়েটিকে না ফিরে দেওয়া হয় ততক্ষণ আমাদের এই কর্মসূচি চলবে। আর প্রশাসনকে প্রচুর টাইম দিয়েছি, আজ দু মাস ধরে কম করে, তারা এখনও পর্যন্ত আর কুল কিনারা করতে পারেনি। তাই আমাদের করজোরে অনুরোধ করছি, মিডিয়া বন্ধুদের কাছে অনুরোধ করছি, তারা চারিদিকে প্রচার করুক, জানিয়ে দিক আমাদের আদিবাসীর মহিলার উপরে হয়েছে, আগামী অন্যান্য মহিলাদের কাছে হবে, এটা গ্রহণযোগ্য নয়, সুস্থ সমাজ গড়ে উঠতে হবে, দুষ্কৃতি হটাতে হবে, চিহ্নিত করতে হবে, কঠোর শাস্তি দিতে হবে, এই দাবিতে আজকে আমাদের পথ অবরোধ। কতক্ষণ চলবে অবরোধ? প্রশাসনের কাছে সদুত্তর না পাওয়া পর্যন্ত, এটা আমরা পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে করা হচ্ছে, এখানে প্রতিনিধিদের নিয়ে করা হচ্ছে, এতে যদি সুফল না পাওয়া যায় আগামী দিনে কিন্তু আমরা রাজ্যব্যাপী সেন্ট্রালব্যাপী এই কর্মসূচি আরম্ভ করব, তখন প্রশাসন কিন্তু হিমশিম হয়ে যাবে তারা থামলা থামাল দিতে। আপনার নাম? আমার নাম শুক্লাল টুডু, ভারত জাকাত মাঝি পারগান মহল, রায়না মুলুক তথা রায়না ব্লক।